वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम भाई, अपनी प्रश्न करेछेन जे कि जेखाने आछेन सेखाने एकटा कुकुरेर बाच्चा आछे बा कुकुर आछे, ताके आपनि खाबार दिते गेले से आनंदे अनेक समय आपनार शरीर टाच करे, अनेक समय हयतो मुख लागिये देय, तो एर विधान कि? एते कि ओई कापड़े नामाज पड़ा जाबे किना बा ओजन नष्ट हबे किना? सम्मानित भाई, एते ओजन नष्ट हबे ना, तबे आर जदि शुकनो जायगा আপনার শরীরের সাথে স্পর্শ করে, মানে কুকুরটার কোনো গায়ে কোনো ভিজা না থাকে আর আপনারও গায়ে কোনো ভিজা না থাকে, শুকনা শুকনা স্পর্শ হয়, তা তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হাত অথবা আপনার কাপড় যদি ভিজা থাকে, অথবা ওর যদি লালা আপনার গায়ে ভরে, অথবা ওর শরীর যদি ভিজা থাকে, কুকুরটার শরীর যদি ভিজা থাকে আর বা অথবা লালা যদি আপনার শরীরে স্পর্শ করে, তাহলে অবশ্যই আপনাকে ওই জায়গাটা স্বাদ বাধ্যত করতে হবে, ঠিক আছে? ওই কাপড় আপনাকে স্বাদ বাধ্যত করতে হবে। প্রথমবার মাটি দিয়েছিল তখন, এখন সাবান দিয়ে ধুবেন। প্রথমবার সাবান দিয়ে ধুয়ে তারপরে আরও ছয়বার আপনি স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নেবেন, নতুবা এটা পাক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো পাত্রে যখন কুকুর খেয়ে ফেলে তখন সেটার স্বাদ বাদ দাও, প্রথমবার তোমরা মাটির দ্বারা দাও, তাতে তার জীবাণু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই কুকুরটাকে আপনি খাবার দিচ্ছেন বলে আপনার কাছে আসে, ঠিক আছে, বা আপনি হয়তো পালতেছেন এটাকে, তো যদি এরকম পালেন তাহলে এটা গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিষেধের মর্মে এসেছে। আর শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি এখানে উপরে আপনাকে দিয়েছে যে ছোট্ট একটু লেখা, সেখানে বলেছেন ওয়ালা ইয়ামবাগি আন তুরাব্বা আল কিলাব ওয়ালা ইয়ামবাগি আন তাকতানি আল কিলাব ইল্লা ফি সালাসিন। তিনটি কাজ বলত কুকুর পোষা জায়েজ নয়, একটা হলো শিকার করার জন্য, আর একটা হলো মাজরা পাহারা দেওয়ার জন্য, আর একটা হচ্ছে ছাগল পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে? আল্লাহ রহমতে এগুলোর মাধ্যমে তার ইয়ে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে কালবান ইল্লা কালবা সয়দিন আও মাশিদিন আও জারাইন ফা ইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন ক্বিরাতান। যে ব্যক্তি শিকারি অথবা ছাগল চড়ানোর কাজ এবং ক্ষেত পাহারা দেওয়ার কাজ ব্যতীত কুকুর বসলো, তার নেকি থেকে প্রতিদিন দুই কেরাত নেকি কমে যায়। ভাই, আমরা নেকি করি কতটুকু? যে দুই পরিমাণ কি? আমি দুই পরিমাণ হলো দুটা ওহুদ পাহাড় সম পরিমাণ বা বড় পাহাড় সম পরিমাণ, ঠিক আছে? তো এই জন্য বলবো যে কুকুরটাকে যদি এমন দেখা যায় যে আপনার কাছে কিছু খাবার বেড়ে গেছে, বেঁচে গেছে, তখন আপনি দেবেন। আর ইচ্ছা করে কুকুরটাকে পুষবেন না, ইচ্ছা করে কুকুর পোষা জায়েজ নয় এই তিনটি কাজ ব্যতীত। আর আপনার এই তিনটি কাজের মধ্যে কোনটি দরকার আছে বলে আমার মনে হয়নি আপনার প্রশ্ন থেকে, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়রুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।